প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হোপ এভরিবডি ইজ গুড অ্যান্ড ফাইন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মিস্টার বোরিস জনসন বাংলাদেশকে ফ্রিগেট, ফাইটার জেট, হেলিকপ্টার সহ একাধিক সমরাস্ত্র অফার করেছেন। অ্যামং দিজ অফারিংস বড় যুদ্ধজাহাজ এবং ফাইটার জেট হলো উল্লেখযোগ্য। তবে এই ভিডিওতে অফার করা ফ্রিগেট সম্পর্কে দেখাবো শুধু, এবং এর ইফেক্ট কী হতে পারে তাও দেখাবো আপনাদের। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে বাংলাদেশ নেভি আটটি সফিস্টিকেটেড অ্যান্টি এয়ার ওয়ারফেয়ার ফ্রিগেট ক্রয়ের প্ল্যান করেছে অনেক আগেই। 2017 সালে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে সাপোর্ট দেওয়ায় চীনের সাথে সম্ভাব্য ফ্রিগেট ডিলটি বাতিল করা হয়। ইন দ্য মিনটাইম আমাদের আর্ম ফোর্সেস ম্যাক্সিমাম ওয়েপন সিস্টেম ন্যাটো স্ট্যান্ডার্ড অনুযায়ী ক্রয় করার সিদ্ধান্ত নেয়, ফলে ইউরোপিয়ান ও আমেরিকান অস্ত্রের দিকে ঝুঁকে পড়ি আমরা। যাই হোক, COP26 সম্মেলনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার বোরিস জনসন। গত বুধবারে সংগঠিত সেই মিটিংয়ে তিনি বাংলাদেশকে নতুন ও রিফারবিশড ফ্রিগেট, আরও কয়েকটি মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, ইউরোভেটার টাইফুন, মিলিটারি হেলিকপ্টার, অক্সিলারি নেভাল শিপ ইত্যাদি সমরাস্ত্র অফার করেন। অফারকৃত ফ্রিগেটের মাঝে আছে রয়্যাল নেভি সার্ভিসে থাকা Type 23 বা ডিউ ক্লাস ফ্রিগেট ও সর্বাধুনিক Type 31 ফ্রিগেট। Type 31 ফ্রিগেটকে অ্যারোহেড 140 বলা হয়। তবে এই ভিডিওতে আমি শুধু Type 23 বা ডিউ ক্লাস ফ্রিগেট সম্পর্কে দেখাব। পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন বলেছেন, যুক্তরাজ্য থেকে 5টি ফ্রিগেট কেনার আলোচনা অনেকদিন ধরেই চলছে। 3টি পুরনো ডিউক ফ্রিগেট ও 2টি লেটেস্ট অ্যারোহেড 140 ক্রয়ের প্ল্যান করেছে নেভি। Type 23 বা ডিউ ক্লাসের মোট 16টি ফ্রিগেট নির্মাণ করা হয়েছিল। 13টি জাহাজ রয়্যাল নেভির জন্য, বাকি 3টি অর্ডার করে চিলিয়ান নেভি। এই ক্লাসের প্রথম ফ্রিগেট নির্মাণ করা হয় 1989 সালে। সর্বশেষ জাহাজটি সার্ভিসে যুক্ত হয় 2002। ইতিমধ্যে একটি শিপ ডিকমিশন করা হয়েছে। 12টি ফ্রিগেটের মাঝে আরও 5টি ফ্রিগেট খুব শীঘ্রই ডিকমিশন করা হবে। সবগুলো যুদ্ধজাহাজই 2014 থেকে 2019 সালের মাঝে মিড লাইফ আপগ্রেড করা হয়েছে, মানে লেটেস্ট এবং অ্যাডভান্স নেভাল ওয়ারফেয়ার টেকনোলজি দ্বারা পুনঃসজ্জিত করা হয়েছে। তবে 8টি ফ্রিগেটে অ্যান্টি সাবমেরিন সোনার যুক্ত করা হলেও 4টি ফ্রিগেটে সোনার যুক্ত করা হয়নি। সেগুলো জেনারেল পারপাস ফ্রিগেট হিসেবে ফ্লিটে আছে। মোটামুটি মাল্টি রোল ফ্রিগেট হিসেবে ব্রিটিশ Type 23 চাইনিজ Type 053H3 ফ্রিগেট থেকে অনেক ভালো, কারণ এর রেডার, কম্ব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম এবং অন্যান্য সেন্সর অ্যান্ড ইলেকট্রনিক্স বিশ্বসেরা। এই 3টি ফ্রিগেট দ্রুত সার্ভিসে যুক্ত করা গেলে বাংলাদেশ নেভির ফায়ার পাওয়ার বাড়বে অ্যাটলিস্ট 20%, কারণ এগুলো মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম যুক্ত যুদ্ধজাহাজ। তাছাড়া এই ফ্রিগেটগুলোর যে রেডার অ্যান্ড সেন্সর আছে তার অ্যাকচুয়াল সক্ষমতা সম্পর্কে বার্মিজরা 100% অন্ধকারে থাকবে, ফলে ফ্রিগেটের মিসাইল ও অন্যান্য ওয়েপন্সের ট্রু পাওয়ার সম্পর্কেও থাকবে গোলকধাঁধায়। বার্মার সাথে কোনো নেভাল ফাইটে এটি অবশ্যই একটি বড় ফ্যাক্টর হবে। ব্রিটিশ নেভিকেই বলা হয় রয়্যাল নেভি। 80-এর দশকে ফোর্স মডার্নাইজেশন এবং কেপাবিলিটি ইনক্রিজমেন্টের আওতায় যুক্তরাজ্য 13টি Type 23 ফ্রিগেট নির্মাণ করে। চাহিদা অনুযায়ী এতে তৎকালীন লেটেস্ট ওয়েপন্স অ্যান্ড সেন্সর সিস্টেম যুক্ত করা হয়। ফ্রিগেটগুলো টোটাল ডিসপ্লেসমেন্ট 4,900 টন। এখানে আমি ফ্রিগেটের ফায়ার পাওয়ারগুলো তুলে ধরছি। একটি 32 সেলের ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম, যা থেকে সিসেপ্টর এয়ার ডিফেন্স মিসাইল লঞ্চ করা হয়। একটি VLS-এ 32টি সিসেপ্টর মিসাইল লোডেড থাকে। অন্তত 2 ডজন মিসাইল স্টোরেজে থাকে রিলোড, অর্থাৎ ব্যাকআপ হিসেবে। সিসেপ্টর মিসাইলের রেঞ্জ 25 কিলোমিটারেরও বেশি। এটি পরীক্ষিত একটি স্যাম সিস্টেম। সিসেপ্টর মূলত কমন অ্যান্টি এয়ার মডুলার মিসাইল বা ক্যাম্প সিস্টেমের নেভাল ভার্সন। ফাইটার জেট, মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার, কম্ব্যাট ড্রোন, ক্রুজ মিসাইল কিংবা নেভাল স্ট্রাইক ফাইটার ঠেকাতে সিসেপ্টর এক অনন্য সমাধান। হারপুন অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। মোট 8টি আমেরিকান হারপুন জাহাজ বিধ্বংসী মিসাইল থাকবে 2টি লঞ্চারে। এগুলো সম্ভবত হারপুন Block 2 মিসাইল। Block 2 হারপুনের ম্যাক্সিমাম ইফেক্টিভ রেঞ্জ 125 কিলোমিটার। এটি দুনিয়ার অন্যতম ব্যাটল টেস্টেড অ্যান্টিশিপ মিসাইল। 850 কিলোমিটার পার আওয়ার ক্রুজিং স্পিডের এই মিসাইল কয়েক ডজন দেশ ইউজ করে। একটি ফ্রিগেটে 8টি মিসাইল ক্যানিস্টারে লোড করা থাকে। আরও 8টি মিসাইল স্টোরেজ করা হয় রিলোডের জন্য।
তিনটি ফ্রিগেটের সাথে মোট 48টি হারপুন আসার কথা। 40টি আসলেও তা বাংলাদেশ নেভির সফিস্টিকেটেড অ্যান্টিশিপ মিসাইল ক্যাপাবিলিটিস বাড়াবে অবিশ্বাস্য লেভেলে। সত্যি বলতে কি, মিয়ানমার এবং ইন্ডিয়া দুই আগ্রাসীর জন্যই এটি একটি দুঃসংবাদ। অ্যান্টি সাবমেরিন টর্পেডো, শত্রু সাবমেরিন ঘায়াল করার জন্য টাইপ 23 ফ্রিগেটে দুটি লাইট টর্পেডো লঞ্চার আছে। প্রতিটি লঞ্চারে দুটি করে মোট 4টি টর্পেডো লোডেড থাকে। অগভীর সমুদ্রে 324 মিলিমিটার এই টর্পেডোগুলো বার্মিজ অ্যান্ড ইন্ডিয়ান সাবমেরিনের জন্য একটি বিভীষিকা হয়ে উঠতে পারে। অ্যাডভান্সড নেভাল গান, ব্রিটিশ বিএই সিস্টেমসের তৈরি 115 মিলিমিটার সাইজের একটি মার্ক 8 নেভাল গান আছে এতে। এই নেভাল গান দিয়ে প্রায় 28 কিলোমিটার দূরে এনিমি ওয়ারশিপ কিংবা ল্যান্ড টার্গেটে নিখুঁত ফায়ার প্রদান করা যায়। 113 মিলিমিটার ক্যালিবারের এক একটি শেলের ওজন 21 কেজি, যা শত্রু যুদ্ধজাহাজের খোল ভেদ করে ঢুকে যেতে পারে কিংবা উপকূলে স্থাপিত কংক্রিট স্থাপনা গুড়িয়ে দিতেও সক্ষম। এছাড়াও কয়েকটি ক্লোজ ইন ওয়েপন সিস্টেম, হেভি ও লাইট মেশিন গান আছে। এগুলো ফ্রিগেটের সেলফ ডিফেন্স হিসেবে ইউজ করা হয়। টাইপ 23 ফ্রিগেটে হেলিকপ্টার ওঠানামা করার জন্য একটি ফ্লাইট ডেক রয়েছে। আছে একটি ক্লোজড এয়ারক্রাফট হ্যাঙ্গার যেখানে একটি 15 টনই হেভি হেলিকপ্টার রাখা সম্ভব। টাইপ 23 থেকে AW101 মার্লিন অথবা AW159 ওয়াইল্ডক্যাট অপারেট করা হয়। পূর্ণ হলেও টাইপ 23 একটি মডারেট অপশন। হাই পারফরমেন্স ফ্রিগেট সার্ভিসে না আসা পর্যন্ত তিনটি টাইপ 23 ও এক্সিস্টিং 5টি গাইডেড মিসাইল ফ্রিগেট মিয়ানমারের সার্ভিসে থাকা ক্যান সিত্তা এবং আসন্ন প্রজেক্ট FF-135 ক্লাস ফ্রিগেটগুলোকে ইজিলি নিউট্রালাইজ করতে পারবে। যাই হোক, বাংলাদেশের প্ল্যান করা সমরাস্ত্র ক্রয়ে যে বিলম্ব করা হচ্ছে এর পিছনের রাজনৈতিক কারণ অন্যতম, অন্তত বিশেষজ্ঞগণের মতামত তাই। দুনিয়াতে ম্যাক্সিমাম দেশে ক্ষমতাসীনরা শক্তিশালী দেশ থেকে ডিফেন্স ইকুইপমেন্ট ক্রয়ের মাধ্যমে গদি পাকাপোক্ত করে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। কিন্তু ইচ্ছাকৃত বিলম্ব আমাদের রাশিয় নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলে দিয়েছে। সামরিক নীতি নির্ধারকগণের উচিত দ্বিগুণ বেগে প্রতিটি পারচেজ প্রোগ্রাম বাস্তবায়ন করা এবং ব্রিটেনের অফারকৃত এই 3টি ফ্রিগেট যত দ্রুত সম্ভব ক্রয় করে নেয়া, কারণ ফায়ার পাওয়ার বাড়লে আমাদের বিশাল সমুদ্রাঞ্চলে ইন্ডিয়া ও বার্মার আগ্রাসী আচরণের দ্রুত জবাব দেওয়া সম্ভব হবে। Thanks for watching this video till the last. সঠিক ইতিহাস জানুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, বাংলাদেশ চিরজীবী হোক।